যে একটি ঘটনা বিহারে হয়েছে, আরেকটি আমাদের রাজ্যে। অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে ঘটনাটা বিহারে ঘটেছে, বাংলাকে বদনাম করবার জন্যই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর তো ঘ্রাণ শক্তি খুব সাংঘাতিক শুনেছিলাম, দূর থেকে তিনি দেখেই বা গন্ধ নিয়েই বলে দেন কে। একটা ভিডিও সামনে এসেছে, এখন দেখতে পাচ্ছি তীক্ষ্ণ দৃষ্টিও তার আছে। বন্দে ভারত 100 কিলোমিটারের আশেপাশে দৌড়চ্ছে, আর তিনি কলকাতা থেকে বসে দেখে নিচ্ছেন যে মালদার ঝিলটাও আসলে বিহার থেকে ছোড়া হয়েছিল, মালদায় চলে এসেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কোথায় ঢিল ছোড়া হচ্ছে সেইটা বিষয় না, বিষয়টা হচ্ছে ঢিল ছোড়ার মানসিকতা। নামটা পরিবর্তন হয়, ঈশানগঞ্জে গিয়ে নামটা আসাদুদ্দিন ওবেসী হয়ে যায়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যায়। মানসিকতাটা হচ্ছে বন্দে ভারত, এই ভারত শব্দটা শুনলে পরেই ঢিল ছুটতে ইচ্ছে করে। এই মানসিকতার কথাই আমি শুধু বলবো। 7 লক্ষ রোহিঙ্গা পশ্চিমবঙ্গে অবস্থান করছে, ঢিল ছোড়ার জন্য কি বিহারের প্রয়োজন আছে? থাকবে কোন অসুবিধা নেই, ট্রেন একাধিক ট্রেন থাকতে পারে, কোন অসুবিধা নেই। আজকে ধরুন রাজধানী এক্সপ্রেস চলে বলে দিল্লি যাওয়ার কালকা মেল তুলে দিতে হবে, এরকম তো কোনো কথা নেই। কেন্দ্রীয় আবাস যোজনার আরেক মানে দ্বিতীয় দফার পর্যবেক্ষণে একটি কেন্দ্রীয় টিম এসেছে, ইতিমধ্যেই তারা তমলুকে গিয়েছে এবং আর একটি টিম মালদায় পৌঁছেছে। তো এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে তৃণমূল যথেষ্ট ক্ষুব্ধ, এবং মুখ্যমন্ত্রী নিজেও সরাসরি না বললেও তিনি বলেছেন যে কপিল মুনির মন্দিরে দাঁড়িয়ে আছি, এখানে আমি রাজনীতি করতে আসিনি, 100 দিনের রাজনীতি না করে 100 দিনের টাকা পাঠান। এটিম বিটিম ক্ষমতা থাকলে এটিম বিটিম পাঠিয়ে দেওয়া, এটা কোন এই রাজনীতি বন্ধ কর। দেখুন, ওনারাও ক্ষমতা আছে বলে তিনি এত বড় বড় কথা বলছেন, এবং ক্ষমতা দম্ভ দেখিয়ে হিংসা থেকে শুরু করে চুরি সবই কিছু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে। টিমের তো আসার কোনো প্রয়োজন ছিল না, যদি রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত যে পঞ্চায়েত গুলো আছে তারা যদি অনেস্টলি সততার সাথে কাজ করত। কপিল মুনির আশ্রমে গিয়ে রাজনীতি করবো না বলে তো উনি রাজনীতির কথা বলছেন, সেই জন্য সততাটা আনুন, তাহলে পরে সব ঠিক হয়ে যাবে। মনে এবং কর্মে এবং বাচ্চে তিন জায়গায় একই ভাব রাখ, মুখে বলছেন এক কথা, মনে ভাবছেন আর এক কথা, আর কর্মে আর এক কথা, তাহলে হবে। বলছে তৃণমূল বলছে পরিকল্পিত ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত করবার জন্যই এই টিমকে আনা হয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী বেছে বেছে তাদের এমন দুটো জেলায় নিয়ে গেছে, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর একটা মালদা। যখন তিনি তৃণমূলে ছিলেন তখন এই দুটো জেলাই তার মানে তার দায়িত্বে ছিল, এবং তাকে স্মরণ করিয়ে দিয়ে বলছে তৃণমূল যে 2018 সালে পূর্ব মেদিনীপুরে জমা পড়েছিল 3,02,597, বাতিল হয়েছিল 43%, সারা রাজ্যের মধ্যে সেটা সেখানেই অস্বচ্ছতা ছিল সব থেকে বেশি, আজকে সেই জায়গাটাকে টার্গেট করা হচ্ছে। তার জন্য দায়ী, দেখুন দায়ী তো প্রশাসন, প্রশাসনের দায়িত্বে তারা যারা আছেন তাদের কাজ হচ্ছে এই যে জিনিসগুলোকে সঠিকভাবে দেখা, যে যারা যোগ্য নয় তারা যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পায়। শুভেন্দু বাবু কোথায় কি ছিলেন, আর অনেক জায়গাতে অবজারভার ছিলেন, উনি উত্তরবঙ্গের অবজারভার ছিলেন। সেই জন্য আমি আশ্বস্ত করছি তৃণমূল কংগ্রেসকে, যেখান থেকে দুর্নীতির আবাস যোজনা নিয়ে আমরা কমপ্লেন পাব সেইখানে সেই সব জেলাতে কেন্দ্রের টিম আসবে। কারণ সাধারণ মানুষ যাদের মাথায় ছাদ নেই তাদের ঘর পাওয়ার কথা, সেই ঘর আমরা চুরি হতে দেব না। নরেন্দ্র মোদী গরিব মানুষের চৌকিদার, আর আমরা তার প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গে আছি। গরিব মানুষের বাড়ি গরিব মানুষের কাছেই পৌঁছবে, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে পৌঁছবে না। বন্দে ভারত নিয়ে বলেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী বলছেন যে বিহারের মানুষ ক্ষোভ থাকতেই পারে, এবং গণতন্ত্রে ক্ষোভ থাকলে তার একটা ঘটনা যদি ঘটিয়ে ফেলে সেটা নিয়ে তার বিহারকে আর অপমান করা যায় না। দেখুন, গণতন্ত্রে ক্ষোভ থাকলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী তো ঢিল মারার সাপোর্টে এই কথা বলছেন,
উনি সেই নীতিতে হয়তো বিশ্বাস করেন, কারণ গণতন্ত্র ওনার যখন খুব ছিল উনি বিধানসভা ভাঙচুর করেছিলেন, তো তার কাছে আর ঢিল ছোড়া কি এমন অপরাধ মনে হতে পারে? ছোট্ট ঘটনা, দুষ্টু ছিল। আচ্ছা আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই কেন্দ্রীয় যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল, তারপর আজকে গেছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, সেখানে গেছেন, বিকাশ ভবনে গেছেন, গিয়ে সমস্ত তথ্য তারা কালেক্ট করছেন, কি বলবেন বিষয়টা, কিভাবে দেখছেন? দুদিন ধরে রয়েছে। দেখুন, আমি যতদূর জানি একটা সিভিল সোসাইটির একটা টিম এসেছে, তারা স্বাধীনভাবে কাজ করছে, বিভিন্ন যে তত্ত্ব বাংলা সম্পর্কে বহির রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যের বাইরে যেভাবে ছড়িয়েছে সেই বিষয়ে তারা জানতে এসেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলতে এসেছেন, এবং বিকাশ ভবনে গিয়ে সম্ভবত সরকারি লোকেদের সাথে তিনি কথা বল তারা কথা বলবেন, অর্থাৎ দুপক্ষের কথাই তিনি শুনছেন। একজন একটি কমিশনের কাজ তাই যে দুপক্ষের কথাই শোনা, রাম বাম শ্যাম যা আছে সবার কথা শোনা। অমানবিক দৃশ্য জলপাইগুড়িতে, মৃতদেহ কাঁধে করে স্বামী ও তার ছেলে জলপাইগুড়ি মেডিকেল কলেজের জেলা সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে এবং সরকারি গাড়ি পরিষেবা না পেয়ে কাঁধে করে স্ত্রীর দেহ নিয়ে চললেন প্রান্তি এলাকায়। দেখুন, 75 বছর পর আমি জানি পুরো বিষয়টা, 75 বছর পর স্বাধীনতার যদি এই ঘটনা ঘটে আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। অ্যাম্বুলেন্স ভাড়া যেটা 1000 টাকা নেবার কথা, তার পরিবর্তে পরিবারের কাছ থেকে 3000 টাকা চাওয়া হয়েছে। আমরা এই জায়গাটাতেই বারবার পয়েন্ট আউট করছি, বাংলার সংস্কৃতিকে, বাংলাকে কাটমানির রাজ্যে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস সরকার। কাটমানি সর্বস্তরে, রণে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাইবে সেখানে কাটমানি থাকবে, এই যে পরিস্থিতি গোটা রাজ্যে করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সরকার, আপনি এই জায়গা থেকে রাজ্যকে বের করতে পারবেন না, আমরা বের করতে পারা যাচ্ছে না, এটাই সব থেকে দুর্ভাগ্যের। বাঙালির এখন অস্তিত্ব কাটমানির উপর নির্ভর করছে। আপনি বালি কিনতে যান, পাথর কিনতে যান, কাটমানি, আপনি অ্যাম্বুলেন্স নিতে যান, কাটমানি, এরপরে দেখবেন শ্মশানে গিয়ে মরা পোড়াতে গিয়েও কাটমানি। কিছুদিন আগে এরকমও অভিযোগ এসেছিল, সমব্যাপী প্রকল্পের টাকা পেতে গেলে কাটমানি দিতে হচ্ছে। অত্যন্ত লজ্জার, এবং আমাদের সরকারের একটু লজ্জা রাখা উচিত। দোকান কাটার তো লজ্জা হয় না, পরিবর্তন, যে পরিবর্তন কে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এনেছে, আমরা এই পরিবর্তনের বিরোধী, আমরা প্রকৃত পরিবর্তন করতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চাই। সুকান্তদা, সুভাষ সরকারের দিল্লির বাড়িতে রাজ্য সরকারের পুলিশের নজরদারি, নজরদারির অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই। বিজেপি সাংসদদের বৈঠকের আগে বাড়ির ভিডিওগ্রাফি করতে গিয়ে পাকড়াও হয়েছেন একজন দাবি কেন্দ্রীয় মন্ত্রী, কি বলবেন? দেখুন, এটা যদি হয়ে থাকে তাহলে অত্যন্ত চিন্তার বিষয়। যারা মুখে গণতন্ত্রের কথা বলে, যে মুখ্যমন্ত্রী মোবাইলে সেলোটেপ ব্রাউন টেপ লাগিয়ে ঘুরে বেড়াতেন পেগাসাস আছে বলে, সেই মুখ্যমন্ত্রী এই কাজ করছে, অর্থাৎ চোরের মন পুলিশ পুলিশ এবং বোঝা যাচ্ছে উনি আড়ি পাতাতে বিশ্বাস করেন। অনুব্রত মন্ডলের ফের 19 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ, জেলে গিয়ে জিজ্ঞাসা করতে পারে সিবিআই, এমনটাও কোর্টের তরফ থেকে জানা দেওয়া হয়েছে। আমরা চাইবো তাড়াতাড়ি উনি যেন দিল্লি যান, তৃণমূল কংগ্রেসের অনেক নেতাদেরই দিল্লি যাওয়ার শখ ছিল, ইডি সিবিআই চেষ্টা করছে তাদেরকে দিল্লি নিয়ে যাওয়ার, এখনো পর্যন্ত সফলতা সেইভাবে পাইনি, আমি তাই চাইবো খুব তাড়াতাড়ি উনি যেন দিল্লি যান। সুকান্তদা, মিড ডে মিলের মেনু বদলে গেল, বলছে যে পঞ্চায়েত নির্বাচন সামনে, তাই ডিমের পাশাপাশি মুরগির মাংস দেওয়া হবে, কি মনে করেন? পঞ্চায়েত ভোট মাথায় রেখে পঞ্চায়েত নির্বাচন তো বোতল আর মুরগির মাংসেই হয়, সেইটা যাতে এতদিন পর্যন্ত বাবা মা অবধি সীমাবদ্ধ ছিল, বিশেষত বাবাদের অবধি অর্থাৎ বাড়ির পুরুষ মানুষের অবধি, এখন বাচ্চাদেরকেও সেই মুরগির মাংসের লোভ দেখানো হচ্ছে, পঞ্চায়েতে ভোট দাও, বাবাকে গিয়ে বলো বাবা তুমিও মুরগি খাচ্ছ, আমিও মুরগি খাই, এবং ভোটের পরে মুরগি হই। আবাস যোজনা নিয়ে আরেকটা হচ্ছে যে সিএম বলছে যে 50 লক্ষ নাম রেজিস্ট্রেশন ছিল, সেখান থেকে আমরা কেন্দ্রের এর পাওয়ার পরে আমরা 17 লক্ষ। বিজেপি নেতাদের অনেকে দোতলা তিনতলা বাড়ি রয়েছে, তারাও এই সমস্ত আবাস যোজনার মধ্যে নাম লিখিয়েছে, এগুলো আমরা বাদ দিচ্ছি। সরকারি লেভেলে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেই জন্য আমরা পদক্ষেপ করছি, তারপরেও এই সমস্ত টিম পাঠানো কেন? প্রথম কথা হচ্ছে টিম বুথ থেকে
আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রকের যে মেল আইডি, সেই মেল আইডিতে মেল করে জানিয়েছে অভিযোগ। বিজেপি কেন, যদি জো বাইডেনেরও নাম থাকে আপনার আবাস যোজনায়, কাটুন না, অ্যারেস্ট করুন তাদেরকে প্রয়োজনে। আপনার কাজ হচ্ছে, আপনার বিধানসভার এই ভিডিওদের কাজ হচ্ছে ব্লকের যে কারা অনুপযুক্ত তাদের নাম কেটে বাদ দেওয়া, সবার নাম কেটে বাদ দিন, কোন কোন নেতাদের, বিজেপি নেতাদের নাম আবাস যোজনায় আছে তাদের নাম প্রকাশ্যে আনুন, আর কোন কোন তৃণমূল নেতাদের নাম আবাস যোজনায় আছে এবং নাম কাটা হয়নি তাদের নামটাও আনুন। আপনাকে চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রী।